আসসালামু আলাইকুম প্রবাসভাবনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জ্যোতি মারিন। চলে এসেছি জোয়াইনার বার্থডেতে। এখানে ছিল আমার পরিচিত অনেক অনেক মানুষ এবং তাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত আমরা কাটাইছি এবং অনেক আনন্দ করেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এখানে স্টেজটা সুন্দর করে সাজাইছে ছবি তোলার জন্য, সাইডে একটা ফাইভ, যেহেতু জোয়াইনার 5 বছর পূর্ণ হচ্ছে তো সেই জন্য একটা 5 লেখা ছিল যেখানে আমরা সবাই দাঁড়িয়ে ছবি তুলেছি। এখানে খাবারের আয়োজন ছিল দুপুরের এবং বিকালের নাস্তা প্লাস কেক কাটা। তো অনেক আয়োজন করেছিল, বিশাল আয়োজন। আসলে ভাবি অনেক কষ্ট করেছে এবং ভাবিকে যারা সাহায্য করেছে, আমি জানি না কে কে সাহায্য করেছে, তো সবাই মিলে অনেক বড় একটা আয়োজন ছিল এবং আমরা অনেকে ছিলাম। তো সবাই ফটোশ্যুট করছিল, সাথে আমিও কিছু ছবি তুলে নিয়েছিলাম। খুবই ভালো লাগছিল আজ এই দিনটাতে। দুপুরের খাবারের টেবিলটা ভর্তি হয়েছিল, এখানে সাথে জর্দাও ছিল এবং ডিম ছিল, টিকিয়া ছিল, রোস্ট, গরুর মাংস, তারপরে বেগুনের যে চাটনি আর কি, আচারি বেগুনি, তো সেটা ছিল। তারপরে ছিল শসা, সালাদ, এগুলা সবজি ছিল চাইনিজ, তারপরে পোলাও, সাথে গরুর মাংস, মানে অনেক কিছু খাবার ছিল। তো একটা একটা করে সব খাবারগুলো টেবিলে সাজাচ্ছিল, একে একে সবাই টেবিলে বসে খাবে সেজন্য, এবং সিস্টেমটা খুব সুন্দর করা ছিল। তো অলরেডি অনেকেই আসতে খাবারের জন্য বসে গিয়েছে। তো আমার ছোটো মেয়ে খাচ্ছিলো, অঙ্কিতার বাবা খাইয়ে দিচ্ছিল, যার কারণে আমি আর অঙ্কিতা একটু এখানে ছবি তুলে নিলাম। দুপুরে খাবারের পরে কেক কাটার জন্য টেবিলটাকে সাজানো হচ্ছিল, তার ফাঁকেই হচ্ছে ভাবিরা সুন্দর করে আমরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম। ভাবি কিন্তু অনেক অনেক মজার মজার নাস্তা বানাইছিল এবং অনেক বেশি নাস্তা, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখনও কিন্তু টেবিল সাজানো হচ্ছে এবং ছবি তোলা হচ্ছে, যে যেভাবে পারে সবাই ছবি তুলে নিচ্ছে, ফাঁকে আমরাও একটি ছবি তুলে নিচ্ছিলাম, নিপা ভাবি এবং আমরা
ছোট্ট করে। তো ওই দিকে টেবিল সাজানো প্রায় কমপ্লিট, এবং টেবিল সাজানোর মাঝখানে কিন্তু যেটা হয়েছে যে সবাই সবার মতো নাস্তা নিয়ে, যেহেতু গরম গরম ছিল চটপটি আরও অনেক নাস্তা, তো সবাই সেই নাস্তাগুলো খেয়ে নিচ্ছিল যে যার মতো। তো সবাই অনেক মজা পেয়েছে, যদিও ভরপেট দুপুরে খাবারের পরে নাস্তা আসলে খেতে একটু কষ্টই হয়েছে, তারপরও গরম যেহেতু আর পছন্দের খাবার সবাই মোটামুটি খেয়েছে। তা আমি এই ফাঁকে এক ঝলক একটু কিছুটা টেবিলের ছবি আপনাদেরকে দেখায় দিচ্ছি। এখানে তিরামিসু ছিল, তিরামিসুটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। যাই হোক, যে বানাইছে ভাই নিশ্চয়ই বানাইছে, কারণ এইসব জিনিস যতবারই আমি গেছি দেখছি যে ভাই বানাইছে। তো অনেক মজা ছিল, চটপটিটাও মজা ছিল, জর্দাও মজা ছিল, সবগুলো আইটেমই অনেক বেশি মজার ছিল। তো এবার ফাইনালি কেক কাটার সময় চলে এসেছে, সবাই কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপরও যেটা হয়, কোনো বাচ্চা আসেনি, কোনো বাচ্চা আসছে, তো সবাইকে ভাবি ডাক দিচ্ছে। এই তো এখন ফাইনালি কেক কাটার সময়। কেক কাটা শেষ, জয়না সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আমাদের ছোট্ট পরিটা জয়নার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন, অনেক কিউট, অনেক সুইট একটা বাবু, এবং ওর চেহারার দিকে তাকালেই অনেক বেশি মায়া লাগে। এখানে জানি ওর চেহারাটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি মায়া একটা ভাব আছে। যাই হোক, আমি সবসময় এই কথাটা বলি, সবাই জয়নার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে। আল্লাহর রহমত ও যেন সবসময় হাসি খুশি এবং ভালো থাকে। আল্লাহ হাফেজ।